প্রিয় ভাই সব, ইসলামী আদতগুলি আমাদের মধ্যে আসা দরকার, আমাদের মধ্যে ইসলামী আমলগুলি হওয়া দরকার। রাসূলুল্লাহ কারো অসুখ হইলে দেখতে যাইতেন, কিছু নিয়ে যাইতেন, মাথায় হাত বুলাইতেন, ফু দিতেন, দোয়া করতেন। সুবহানাল্লাহ। আপনার শত্রু যদি হয়, অসুস্থ হয়েছে, আপনি যদি তাকে দেখতে যান, একটু কমলা নিয়ে যান, একটু বেদানা নিয়ে যান, একটু আঙ্গুর নিয়ে যান, আপনার সাথে শত্রুতা থাকবে, চক্ষু লজ্জার সৃষ্টি হবে। তাহাদ্দু তাহাব্বু, হাদিয়া দাও, মহব্বত বাড়বে। আর সালাম দাও, গোনো গোনো সালাম দাও। সুবহানাল্লাহ। কোন আফসুস সালাম, রাসূলুল্লাহ বলেছেন সালাম দাও, বেশি করে সালাম দাও। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন ব্যবস্থা এনেছিলেন, সেই ব্যবস্থা ছিল এরকম, যেখানে ঝগড়াঝাটি ছিল না, মারামারি ছিল না। এই হলো ইসলাম।